আজি গুমা অঞ্চলত হাড়ভাঙ্গা অঞ্চলত যদি 90% মানুষে যে ইয়াত যদি আমার UPPLৰ প্রার্থী জয়ন্ত বসুমতারীক ভোট দিয়ে আর বাকি কি থাকিল, বাকি অঞ্চলত তো 100% হয়ে যাব। আমি তো পুরা আশা করো, কারণ আমি রাইজর কাম করছো আর সচ্চা দিলছে মানে আত্মার পরা সবক মরম করছো। 17 বছৰত BPF-এ দমন নীতি চলাছে, চলালে লুটপাট চলালে, লুণ্ঠন করিলে, সবক মানে ভয় ভীত করা রাজনীতি করিলে। আমি তো সবক হাত জোর করছো, মরম দিছো, সন্মান দিছো, বিশ্বাস দিছো। ইয়ার পিছত আর আমার হাতত কি আছে, যি দিব লাগে সবক দিছো। এই অঞ্চলের ডাঙর সমস্যা হল যে ভূমিহীন। মই ইয়ার কারণে কইছো যে 900টা পরিয়ালৰ ভূমি নাই বুলি লিখি দিছে। নির্বাচনের পিছত আমার স্থানীয় নেতা সকলক দায়িত্ব দিছো, এই 900টা পরিয়ালৰ লগত কথা পাতিম, আমার অফিসার আহি সার্ভে করিব, আর ইয়ার পিছত গোটেই BTR অঞ্চলতে আমার সার্ভে চলি আছে। আর ইতিমধ্যে মাত্র তিনটা বছৰত 1,14,000 পরিয়ালৰ মাটির সমস্যা সমাধান হয়ে গেল। BPF-ৰ দিনত 17 বছৰত মাত্র 15,000 হয়েছিল। গতি এটা আমাক বিশ্বাস নকরে BPF-ক বিশ্বাস করব নাকি? সব এইবিলাক বিভিন্ন ঠাই বিশেষে বিভিন্ন কথাবিলাক হয়। এটা কোকরাঝারত বা আমার BTR অঞ্চলের পরিবেশ তো আরো বেলেগ, আপনার দেখবলে পাইছে ইয়াত তো বহুত সংঘাত হয়ে গৈছিলে। গতিকে এই সংঘাত হওয়া জায়গাত কিছু আহি পেলায় হালি থাকা গছত কুঠার মারে বলে কয় যে বাগি কুঠার মারে, তেনেকৈ মারি আসলে ঠগাই আসলে মাইনরিটি ভাই সকল। ইফালে কামও করে নিদিয়ে, রাস্তাও বনায় নিদিয়ে, অরুণোদয় নিদিয়ে, একো নিদিয়ে, আনপালিতে তেখেত সকলে একো কামও নকরে। আজি কিন্তু অরুণোদয় পাইছে, আজি বিভিন্ন মানে কাম কাজ বিলাক এই অঞ্চলত হয়েছে। গতি UPPL BJP সরকারের উপর একটা মিছা কথা কয়ে পেলায় যাবার ভোট লৈছিলে, কিন্তু আজি তো সবে চকুরে দেখা পাইছে। এই কারণে আজি মাইনরিটি সকলক ঠগার কোনো রাস্তা নাই। কিছুমান তেখেত দল সংগঠন তেখেত সকলের লগত থাকা এই সকলে তেখেত সকলকে ভাবে যে তেখেত সকলে মানে সব কাম করিব পারে। আজি তো বাস্তব দেখিলে কোনো করিব পারে নাই। BTC গঠন হওয়ার পরে BPF-ৰ এই সমষ্টিটো কেন্ডিডেট জিকি আছে, MCLA হয়ে আছে, কিন্তু যোৱা 17টা বছৰত BPF-এ এই গুমা সমষ্টিত কোনো ডেভেলপমেন্টাল কাম করা নাই, ভূমির সমস্যা সমাধান করা নাই, স্কুলের কাম করা নাই, খোৱা পানির কাম করা নাই, কোনো রাস্তা ঘাট দলং ইয়াতে বনা নাছিলে। কিন্তু আমার সরকার আহার পিছত বিভিন্ন কাম কাজ এই অঞ্চলত আরম্ভ হয়েছে। এতিয়া কিছুমান মানুষ অরুণোদয় পাইছে, মই মহিলা সকলের লগত আলোচনা করেছো, রেশন কার্ড পাইছে, বিভিন্ন কাম কাজ বিলাক আরম্ভ হয়েছে। এই কারণে আজি মই ইয়াত আহি পেলাই সকলের লগত আলোচনা করেছো, BTR অঞ্চলের কোনো একটা সমষ্টি পিছ পড়ি না থাকিব। এই সকল অঞ্চলটো আগুয়াই নিয়ার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় আমার আশীর্বাদ দিছে, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আমার অঞ্চলটো 24/7 খবরলৈ আছে, এই অঞ্চলত উন্নয়ন হব। আর আহি থকা সময়ত প্রত্যেকটি বুথত তারমানে 82টা বুথত গুমা অঞ্চলত 82টা রাস্তা হবলৈ কৈ আছে। মোক কৈছে যে ইয়াত ব্রিজ দুটা লাগে, ব্রিজ দুটো আমি আগতে এই ব্রিজ দুটার এপ্লিকেশন লৈছো, খালি ইলেকশন আহার কারণে নির্মাণ করিব পারা নাই, ব্রিজ নির্মাণ করা হব। আর এই গুমা অঞ্চলটো যি অঞ্চলবিলাক যি গাঁওবিলাক পিছপৰি আছে নির্বাচনের পিছত আকো আহি সকলের লগত আলোচনা বিলোচনা করে এই অঞ্চলের সমস্যাবিলাক স্থায়ী সমাধান করার কারণে কাম করিম। আর এই নির্বাচনটো আমারই নির্বাচন, এই নির্বাচনত আমার প্রার্থী জয়ন্ত বসুমতারী ডাঙরিয়ায় বিপুল ভোটত জয় হব, ইয়াত কোনো সন্দেহ নাই। এটা সময় কৈছিলে যে UPPL BJP সরকার আহিলে ইয়াত মাইনরিটি মানুষবিলাক খেদিব মারিব, BPF-এ এই প্রচার চলাই যাবার নির্বাচন জিকিছিল। কিন্তু আজি মাইনরিটি মানুষকলে দেখা পাইছে যা 3টা বছৰত না কারবা ঘর ভাঙিছে না কারবা পিটিছে, সবে শান্তি সম্প্রীতি নিরাপত্তার মাজেরে সবে আছে। আর এইটো দেখি পাই পেলায় আমার মাইনরিটি দাদা ভাই সকলেও স্বতঃস্ফূর্তভাবে উলাই আহিছে এই নির্বাচনত। আর এই নির্বাচনের সকল ঠিক করেছে যে কোকরাঝার লোকসভা সমষ্টি জয়ন্ত বসুমতারী ডাঙরিয়াকে বিজয় করার কারণে সকল আগবাড়ি আছে।